দশম অবতার আসছে পুজোয়, পুজোর আগে রিলিজ হতে চলেছে দশম অবতার। আর সেই দশম অবতারের প্রমোশন হয়ে গেল হাওড়ার অবনিমলে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, সঙ্গীত শিল্পী রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিৎ মুখার্জি। এই অনুষ্ঠানে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমার একটি ডায়লগ শোনান এবং সকলকে এই সিনেমার অগ্রিম বুকিংয়ের বার্তা দেন। চিত্র পরিচালক সৃজিৎ মুখার্জি জানান, যেখান থেকে বাংলা সিনেমা 22শে শ্রাবণ শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয় এই দশম অবতার বাংলা সিনেমাটি। সকলকেই পরিবারের সকলকে নিয়ে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার আবেদন করেন। সঙ্গীত শিল্পী রূপম ইসলাম নিজের কণ্ঠে গাওয়ায় ছবির একটি গান গেয়ে সকলকে শোনান। তবে এই অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল উপচে পড়ার মতো। আমাকে মারার জন্য ছুটে আসছে, তখন কিন্তু তাকে কাছে টেনে নিয়ে করলে বসে খাবে আমি কেউ আমার মুখটা ভেঙে গেছে।
সঙ্গে একটা গানে কিভাবে ফিরবো, এটাই কিন্তু সুধীর যখন বলল যে আমাদের সবার ফেরত আসবার যে যে বার্তাটা এই সিনেমাটা দিচ্ছে, গানটাও তাই দিচ্ছে। গানটাতে একটা কথাই আছে, গানটার যেটা সিগনেচার কথা সেটা হচ্ছে হে জীবন আসছি ফেরত। কাজেই আমরা ফেরত এসে গেছি। আমার মনে হয় গানটা আমরা দেখে নিই, সবাই মিলে দেখি তাহলে।